পাখিকে খাঁচায় ঢুকিয়ে দানা খাওয়াতে হবে, দানা খাওয়ালে তারপর পাখি ঠিক হবে। তুই বেরোতেই পারবি না, বেরোতেই পারবি না তুই। তোর ওই ন্যাংটা ছবিটা আমি দুবাই সেটকে পাঠিয়ে দিয়েছি, তোর ওই কচি কচি জিনিস দেখ, দুবাই সেটে খুব পছন্দ হয়েছে। রিয়ানা? হ্যাঁ মনামি বৌদি, কেমন আছো বৌদি? তুই এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ বৌদি, শুনলাম তোমরা নাকি অনেক বড় লোক হয়ে গেছো, কলকাতা শহরে অনেক বাড়ি ফ্ল্যাট গাড়ি বাড়ি সব কিনেছো। আরে হ্যাঁ সে তো করেছি, কিন্তু তুই যতটা বলছিস আর যেভাবে বলছিস অতটা না। না বৌদি, আমায় মিথ্যে বললে তো হবে না, পাড়ার লোকেরা সবাই তোমাদের নিয়ে আলোচনা করছিল, তোমরা অনেক পয়সা করেছো। আরে ছাড় ওসব কথা, তা তুই মন খারাপ করে এখানে কেন দাঁড়িয়ে আছিস? বৌদি আমার কাজের খুব দরকার বৌদি, তুমি তো জানো আমার বাবা অসুস্থ আর মাও শয্যাশায়ী, আর একটা ছোট ভাই আছে, আমি ইনকাম না করলে আমাদের সংসারটা ভেসে যাবে বৌদি, এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। আরে কাঁদিস না কাঁদিস না, মন খারাপ করিস না, আরে চিন্তা করিস না, তোর দাদাকে বলে তোর একটা নিশ্চয়ই কাজের ব্যবস্থা করে দেবো। তুমি তুমি সত্যি বলছো বৌদি? একদম। তাহলে তাহলে খুব উপকার হয় গো, আমাদের সংসারটা বেঁচে যায়। আরে তুই চিন্তা করিস না, তোর দাদাকে বলে নিশ্চয়ই তোর একটা কাজের ব্যবস্থা করে দেবো, কিন্তু তার জন্য তোকে আমার সঙ্গে কলকাতা যেতে হবে। কলকাতা? সে তো অনেক দূর, বাড়ি থেকে তো ছাড়বে না বৌদি। আরে তুই ওসব কথা চিন্তা করিস না, আমি তোর বাড়িতে কথা বলে ঠিক রাজি করিয়ে নেব। ঠিক আছে তাহলে তুমি বাড়িতে কথা বলো। শোন না, তাহলে তুই কালকে ভোরবেলা রেডি হয়ে থাকিস। হ্যাঁ কালকে কিন্তু আমরা ভোরবেলা বেরোবো, আর তাহলে চল এখন তোর বাড়িতে গিয়ে তোর মার সঙ্গে কথা বলে নি, চল। কিরে তুই কি অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস? হ্যাঁ বলছি বৌদি, তোমার এতক্ষণ লাগলো? ওই ঘরে একটু কাজ ছিল রে, ওই জন্য দেরি হলো। ও তাহলে চল যাই। হ্যাঁ হ্যাঁ চল। বাবা, বৌদি তোমার এত বড় বাড়ি? আরে হ্যাঁ রে, একদিন দেখবি তোরও হবে, তুই শুধু আমার কথা শুনে চল। ঠিক আছে বৌদি চল। কিরে তুই ওখানে দাঁড়িয়েছিস কেন? নিজের ঘর ভেবে ভেতরে আয়। বস। কি দেখছিস তুই অমনি করে? দেখছি বৌদি, খুব সুন্দর, আমি কোনোদিন দেখিনি তো তাই দেখছি, খুব সুন্দর। পছন্দ হয়েছে তোর? হ্যাঁ বৌদি বলো, আমারও একদিন
এত বড় বাড়ি হবে? হ্যাঁ, আমি তো তোকে প্রথমেই বললাম, কিন্তু তোকে আমার কথা শুনে চলতে হবে। ঠিক আছে, তুই তাহলে বস, আমি গিয়ে তো দাদাকে ডেকে নিয়ে আসি। পাখি নিয়ে চলে এসেছি। এত দেরি হলো তোমার? পাখিকে বোঝাতেও তো সময় লাগলো না। তোমার জন্য এত দেরি হয়, ঝটপট পাখি ধরো নিয়ে চলে আসো। কি করবো বলো, সব পাখির বেলায় তো সমান হয় না। এই পাখিটা ভালো তো? একদম কুচি তো? একদম কুচি। কত দাম পাওয়া যায় এটা? তুমি যে আশা করেছিলে সেটা মনে হচ্ছে হয়ে যাবে। 5 লাখ টাকা দেবে তো? অবশ্যই। চলো একবার টেস্ট করে দেখি পাখিটা কেমন। এই যে তোমাকে ইমেলের কথা বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর তো। হ্যাঁ, আমাদের গ্রামের মেয়েরা খুব সুন্দর। হ্যাঁ তাই তো দেখছি। যাক ঠিক আছে, ওর জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি ওর সঙ্গে একটু কথা বলো, আমি ওর জন্য একটু জল খাবারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। তোমার নাম কি? আমার নাম রিয়া। তুমি কি ভয় পাচ্ছ? আরে ভয় পেও না, আমরা তোমার তো কাছের লোক, আর তোমার বৌদি, তোমার তো গ্রামের মেয়ে, এত ভয় কিসে? তোমার অনেক টাকার দরকার না? তুমি চাও না এরকম বড় বাড়ি হোক, তোমার বাবা মানে সুস্থ হোক, চাও তো? তাহলে আমরা যেটা বলবো সেটা তুমি শুনবে, অনেক টাকা পাবে, বুঝতে পেরেছো? তাহলে সব কথা শুনবে তো? গুড 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 গার্ল। আচ্ছা তুমি তাহলে একটু বসো, আমি তাহলে এক্ষুনি আসছি, ঠিক আছে? তুমি কি ভয় পাচ্ছ? আরে ভয় পেও না, আমরা আছি তো, থাকো আসছি। শোনো, পাখি গিয়ে পুরো পটিয়ে ফেলেছি, এনো এই শাড়িটা নাও, নিয়ে ভালো করে পরাও, সাজিয়ে গুছিয়ে রেডি করো। দুবাই থেকে বারবার ফোন করছে, এই পাখির দামটা কিন্তু ভালো পাওয়া যাবে। যাই হোক, ফটোটা আমাকে পাঠাতে হবে, সাজানোটা সুন্দর হবে। যাও এনে রিয়া, এই শাড়িটা পর, পরে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নে, ধর। বৌদি শাড়ি পরে সাজতে হবে কেন? আরে যে কাজটা করবি সেই কাজটা করার আগে তোকে সুন্দর করে সেজে গুজে একটা ছবি পাঠাতে হবে, আর ওরা তোর ছবিটা দেখে তাদের যদি পছন্দ হয় তোকে যে টাকাটা দেবে সেই টাকাটা দ্বিগুণ করে দেবে। তাই বৌদি? ঠিক আছে, তাহলে আমি খুব সুন্দর করে সাজবো। ঠিক আছে, রেডি হয়ে নে। হ্যাঁ তো কি শাড়ি পরলো? হ্যাঁ দিয়ে আসলাম তো, দুবাইতে আমি ফোন করেছিলাম আবার এক্ষুনি। ও তাই? আর ওরা ছবি নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে, শাড়িটা কখন যে পরবে। ঠিক আছে, রেডি তো মোটামুটি হচ্ছে? হ্যাঁ বলে আসলাম তো ওকে, যে তাড়াতাড়ি করে সুন্দর করে সেজে গুজে রেডি হতে। যাক, হেভি টাকা পায়, বলেছিল 5 লাখ, ওটা 10 হয়ে গেছে, ডবল। পাখিটাকে যদি বিক্রি কালকে করতে পারি, ও টাকাই টাকা। তুমি বলছি না তোমার ডায়মন্ডের হাত দরকার, সব হয়ে যাবে।
ঠিক আছে, আমার তো মনে হচ্ছে রাজি হয়ে যাবে ও। হ্যাঁ রাজি তো হওয়ারই কথা, আরে এরা গ্রামের মেয়ে, টাকা দেখলে এদের মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে দেখা যাক, আর না হলে ওকে জোর করে দুবাইতে পাচার করে। ঠিক আছে ঠিক আছে। কিরে তুই এখনো রেডি হসনি কেন? বৌদি আমি বাড়ি যাব, এই নাও তোমার শাড়ি। কেন রেডি হয়নি? না আমি বাড়ি যাব, আমি তোমাদের এসব কাজ করব না। কি বলছিস তুই, কাজ করবি না? হ্যাঁ আমি বাড়ি যাব। কি বাড়ি যাবি তুই? না হ্যাঁ আমি বাড়ি যাব। মানে শাড়িটা চুপচাপ পর। না না ধর, না আমি বাড়ি যাব। শাড়িটা পর, চুপচাপ পর। আরে ধর না বৌদি, এরম করো না, আমি বাড়ি যাব, তোমার ভালো হবে না কিন্তু বলছি। কি বলছিস তুই এসব কথাবার্তা? শোনো এইভাবে দেখো, তুমি যাও, বাকিকে খাঁচায় ঢুকিয়ে দানা খাওয়াতে হবে, দানা খাওয়ালে তারপর পাখি ঠিক হবে, যেমন পাখি তেমন তার দানা। ঠিক আছে তুমি তাহলে দেখে নাও, আমি আসলাম। ছেড়ে দাও, আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি, আমি যাব না। শোনো কালকে রাত একটার সময় দুবাই সেট আস, 10 লাখ টাকা একে বিক্রি করে দিচ্ছি, নিয়ে কালকে তোকে দুবাইতে চলে যাবে। তুই তো ভালোভাবে শুনলি না, তোর দাম উঠেছে 10 লাখ টাকা। তোর ওই ন্যাংটা ছবিটা আমি দুবাই সেটকে পাঠিয়ে দিয়েছি, তোর ওই কচি কচি জিনিস দেখে দুবাই সেটে খুব পছন্দ হয়েছে। বুঝতে পেরেছিস?